আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের মতোই অনেক ভালো আছি। এক সপ্তাহ পর আবারও তোমাদের সামনে ক্লাস নিতে পেরে অনেক ভালো লাগছে। আচ্ছা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি, সেই চিরচেনামুখ মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। নবম শ্রেণী শিক্ষার্থী তোমাদের সঙ্গে নিয়মিতই আমি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সঙ্গে আমি বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে কথা বলবো। বলবো নয়, বলছি। কেন বললাম? কারণ আজকে যে কবিতাটা নিয়ে কথা বলছি, এর আগে আর একটি ক্লাস নিয়েছি আমি, তাই নয়? হ্যাঁ, কোন কবিতা মনে আছে? আব্দুল হাকিম রচিত একটি কবিতা, সেটা কোনটা? বঙ্গবাণী। এই বঙ্গবাণী কবিতা নিয়ে আজকে আমরা দ্বিতীয় ক্লাস নেব। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি কবি পরিচয়, লেখক পরিচয় এবং পুরো কবিতা বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ওকে, আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক ভালো লাগবে এবং উপকৃত হবা। এই অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, বলে দেব, তোমরা এই প্রশ্নগুলোরই মুখস্থ করবা, তাহলেই সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের পড়াটা। সুপ্রিয় বন্ধুরা, আমরা বঙ্গবাণী কবিতা নিয়ে কথা বলেছিলাম আব্দুল হাকিম সম্পর্কে। এখান থেকে লেখক পরিচিতি থেকেও কিছু প্রশ্ন আসে, যেমন লেখক পরিচিতি থেকে আব্দুল হাকিম কোন যুগের কবি? আমরা জানি যে মধ্যযুগের কবি। আবার প্রশ্ন আসে যে আব্দুল হাকিমের জন্ম কত? 1620 সালে আনুমানিক আমরা বলতে পারি, সন্দীপের সেই সুধারামপুর গ্রামে, তাই নয়? আবার আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নূরনামা, এটাও আমরা কিন্তু বলতে পারি। ওকে, এরপরে আমাদের লেখক সম্পর্কে আরও একটা প্রশ্ন, সেটা আব্দুল হাকিম কত সালে মৃত্যুবরণ করেন, সেটাও একটা প্রশ্ন। 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। এ ধরনের লেখক পরিচিতি থেকে সংক্ষেপ বা ছোটো ছোটো প্রশ্নগুলো আমরা পেয়ে থাকব, এবং বঙ্গবাণী কবিতা থেকেও অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু এসে যায়। তো এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। তো এবারে প্রথমে আমি আলোচনা করব এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে। এখন আলোচনা হবে অনুধাবনমূলক প্রশ্ন। এখান থেকে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলবো। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলেই তোমাদের এই অধ্যায় থেকে যাবতীয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সুতরাং মনোযোগ দিতে হবে এবং পুরো ক্লাস দেখতে হবে। পুরো ক্লাস দেখলেই তোমার এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে, কথা দিলাম। আচ্ছা, তো আমরা প্রথম প্রশ্ন হিসাবে যেটা রাখবো সেটা বলি। এক নম্বর প্রশ্ন, যে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা বঙ্গবাণী কবিতায় পড়েছি যে লেখক মূলত বা কবি মূলত বঙ্গবাণী কবিতায় বাংলা ভাষার উপর সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে বাংলা ভাষার গুরুত্ব আরোপ করেছেন। তিনি হিন্দু এবং আরবি ফার্সি ভাষার দ্বিমত পোষণ করেন নাই, কিন্তু তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলেছেন, যারা বাঙালি হয়ে বাংলায় জন্মগ্রহণ করলো, বাংলা যাদের মাতৃভাষা, তারপরেও যারা এই বাংলাকে অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করে অন্য ভাষার প্রতি আকৃষ্ট, কবি তাদের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছেন এবং তাদের দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। ওকে, তো প্রশ্নটার উত্তর আমরা এখন কিভাবে লিখব? দেশি ভাষা বলতে মূলত আমাদের বাংলা ভাষাকে বলা হয়েছে। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে
আমরা যেই তৃপ্তি পাই, যেই সন্তুষ্টি পাই, অন্য কোনো ভাষা দ্বারা সেইটা সম্ভব নয়। অর্থাৎ বাংলা ভাষার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে লেখক আলোচ্যোক্তিটি করেছে। আমরা বিশ্লেষণে দিয়ে দিতেই পারি। প্রথমে যতটুকু আমি কথা বললাম, প্রতিটা প্রশ্নের উত্তরে তুমি ওটুকু লিখবা, তাহলে দেখবা যে তোমার প্রশ্নের মানটা অনেক সুন্দর হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আমি তো আছি, যে কোনো সময় চলে আসবা, আমি তোমাদেরকে যে কোনো মূল্যে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, নেক্সট প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন হিসাবে আমি যেটা রাখছি তোমাদেরকে, যে মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি ব্যাখ্যা করো। এটাও একই ধরনেরই উত্তর। প্রশ্ন দেখো বিভিন্নভাবে এসেছে। মাতা পিতামহ বলতে এখানে মূলত সেই পূর্বপুরুষদের বোঝানো হয়েছে, আমাদের বাবা তার বাবা, অর্থাৎ আমাদের দাদা তার দাদা, এদেরকে বোঝানো হয়েছে। মাতা পিতামহ ক্রমেতে বঙ্গেতে বসে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরাও যে এই বাংলাতে বসবাস করছে, করে আসছে, সেই ধারাবাহিকতায় যে আজকে আমরাও বাঙালি বাংলায়, সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং যে আমাদের পূর্বপুরুষরা বাংলায় জন্মগ্রহণ করেছে, বাংলা ভাষায় কথা বলেছে, আমরাও সেই বাংলা ভাষায় কথা বলছি, আর এই বাংলা ভাষায় কথা বলে যতটা মনের আনন্দ মেটে, অন্য কোনো ভাষায় কিন্তু সেটা সম্ভব নয়। তাই আমাদের এই বাংলা ভাষায়, অর্থাৎ নিজ মাতৃভাষায় কথা বলতে পারাটাই আমাদের কাছে গর্বের বিষয় বলে লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। ওকে, এইটুকু লিখলেও তোমরা কিন্তু দুই মার্কস পেয়ে যাবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি মূলত বঙ্গবাণী কবিতার অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে বলতে হয় যে এই প্রশ্নগুলো মূলত দুইটি প্যারাতে লিখতে হয়, তাই নয়? প্রথম প্যারাতে জ্ঞানমূলকের উত্তর থাকবে এবং দ্বিতীয় প্যারাতে ব্যাখ্যা থাকবে। তো আমি তোমাদেরকে সেভাবেই বলার চেষ্টা করছি। আচ্ছা, তিন নম্বর প্রশ্ন আমরা যেটা পাব, বলেছে দেখো, আরবি ফার্সি হিন্দি নাই দুই মত বলতে লেখক কি বুঝিয়েছেন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আরবি ফার্সি শাস্ত্র, অর্থাৎ বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অন্যান্য ভাষার প্রতিও যে লেখকের কোনো দ্বিমত নেই, সেই বিষয়টি এখানে প্রাধান্য পেয়েছে লেখক বলেছেন। অর্থাৎ বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিম বাংলা ভাষার গুরুত্ব আরোপ করে, তাকে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করে বাংলা ভাষার জয়গান গেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে বাংলা ভাষায় কথা বলতে পারাটা আমাদের ভাগ্যের বিষয়। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষায় কথা বলে আমরা যেভাবে আমাদের মনের তৃপ্তি নিবারণ করতে পারি, অন্য ভাষায় আমরা পারি না। তবে হ্যাঁ, তিনি বাংলা ভাষার প্রতি এই রকম গুরুত্ব আরোপ করলে অন্য ভাষার প্রতি কিন্তু তিনি অবজ্ঞা অবহেলা করেন নাই। তিনি হিন্দু বলো, আরবি বলো, ফার্সি বলো, কোনো ভাষাকে অবহেলা করেনি। কেননা এই হিন্দু বা আরবি বা ফার্সি ভাষা সৃষ্টিকর্তার গুণগান গাওয়া হয়। সুতরাং তিনি এইসব ভাষাতে দ্বিমত পোষণ করেননি, তবে মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করেছেন। এই যে এইটুকু যদি আমরা দিই, দেখবা যে তোমরা দুই মার্কসের মধ্যে দুই মার্কসই পেয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে ক্লাস পরিচালনা করছি। একটি অধ্যায় তো একটি ক্লাসে শেষ করা সম্ভব নয়, এজন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। তোমরাও সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছো। তো যেমন আমি এই বঙ্গবাণী কবিতার উপর দুইটো ক্লাস নিলাম এই সপ্তাহে, দুটো ক্লাসের মধ্যে আমি পুরো অধ্যায়টাকে সাজানোর চেষ্টা করেছি। তোমরা শুধু যে কোনো একটা ক্লাস দেখলা বুঝতে পারবে না, তোমরা দুটো ক্লাসই দেখবা মনোযোগ সহকারে, তাহলে অধ্যায়টা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা আসবে এবং সেখান থেকে যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। এই জন্য তোমরা রীতিমতো ক্লাসগুলো দেখো। তবে মনে রাখতে হবে, সময় নষ্ট করা যাবে না ক্লাস পরিচালনায়। যতক্ষণ সময় তোমরা ক্লাস করবে ঠিক ততক্ষণ সময় এই মোবাইল ফোনগুলো হাতে রাখো, বাকি সময় রেখে দাও, তোমার নিজেকে সময় দাও। নবম শ্রেণী, তোমাকে সময় দেওয়ার সময় এসে গেছে, আর এক বছর পরে তোমরা এসএসসি পরীক্ষা দেবা। সুতরাং এই পড়াগুলোই কিন্তু এসএসসিতে থেকে যাবে। এজন্য
সময় নষ্ট করার সময় আমাদের নেই। ওকে, ধন্যবাদ। আমরা চার নম্বর প্রশ্ন নিয়ে কথা বলি একটু। যেই বাক্য, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ অধিকারী, অথবা আমরা বলতে পারি নির্মল। এখানে নিরঞ্জন বলতে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন। সেই বাক্যে, অর্থাৎ যে কোনো বাক্যে বুঝে প্রভু, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যদি আল্লাহকে যে কোনো ভাষাতেই ডাকি না কেন, তিনি আমাদের ডাক শুনতে পান, তিনি আমাদের ডাকে সাড়া দেন। অর্থাৎ সৃষ্টিকর্তাকে সে যেই বাক্যে আমরা ডাকি না কেন, তিনি বুঝতে পারেন। এই বিষয়টি কিন্তু এই লাইনটির মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে। আব্দুল হাকিম বলেছে যে আরবি ফার্সি দ্বিমত নাই, কেন এটাতে আল্লাহর গুণগান গাওয়া হয়। কিন্তু এর অর্থ এই নয় যে নিজের মাতৃভাষাকে বাদ দিয়েই সেগুলো চর্চা। তিনি বলেছেন যে যে কোনো ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকা হোক, সৃষ্টিকর্তা সাড়া দেবেন, তিনি শুনতে পান, তিনি জানতে পান। এর জন্য মাতৃভাষাটাই হচ্ছে অতি উত্তম। আমরা যে ভাষা বুঝি না, যে ভাষা আমরা মানুষকে বুঝাতে পারি না, সেই ভাষায় যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই আমাদের জন্য সেটা মঙ্গলকর নয়। আমরা যে ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারবো, সেই ভাষার মাধ্যমে কথা বলেই কিন্তু আমাদের মন তৃপ্তি ভরে উঠবে। তাই লেখক বলেছে আমরা শুধু যে সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে ডাকা হয় বলেই যে ওই ভাষাই আমাদের চর্চা করতে হবে, এমন বিষয় নয়। আমরা আমাদের মাতৃভাষার মাধ্যমেই আমাদের মনের ভাব প্রকাশ করব এবং সৃষ্টিকর্তাকে ডাকবো, তিনি অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। ওকে, বোঝা গেছে? অবশ্যই তোমরা প্রশ্নগুলোর উত্তর এভাবে মনোযোগ দিয়ে করবা। পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখি, কবি কাদেরকে এবং কেন দেশ ছেড়ে চলে যেতে বলেছেন? একটি সুন্দর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কবি কাদেরকে, কাদেরকে এখানে হচ্ছে যারা বাংলায় জন্মগ্রহণ করলো, বাংলা যাদের মাতৃভাষা হিসাবে পেল, কিন্তু যারা বাংলাকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ, তাচ্ছিল্য করলো, তাদেরকে, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। ওকে, তাহলে কবি কাদেরকে এবং কেন, এই যে যারা মাতৃভাষা হিসেবে বাংলাকে পেলো এবং এই বাংলার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে অন্য ভাষার প্রতি আকৃষ্ট হলো, লেখক তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। শুধু তাই নয়, লেখক তাদের জন্ম পরিচয় নিয়েও কথা বলেছেন। তাদের জন্মের পরিচয়, জন্ম ঠিকানা, এই বিষয় নিয়েও তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। সুতরাং যারা লেখক বাংলা ভাষার প্রতি গুরুত্ব দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি অন্য ভাষাকে বর্জন বা অন্য ভাষার বাদ দিয়ে নিজের মাতৃভাষাতেই কথা বলতে পারাটা যে ভাগ্যের বিষয়, এই বিষয়টাই কিন্তু তিনি বুঝিয়েছেন। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রশ্নগুলো অসংখ্য হবে। তো আমরা আরেকটি প্রশ্ন নিয়েও কথা বলতে পারি, মনে পড়লো আমার, যে হিন্দুর অক্ষর বলতে কবি কী বুঝিয়েছেন। আচ্ছা, হিন্দুর অক্ষর বলতে এখানে মূলত বাংলা ভাষাকে বুঝিয়েছেন। আমরা জানি যে প্রথম সনাতন জাতি হচ্ছে হিন্দু এবং তারা বাংলা ভাষায় কথা বলতো। পরবর্তীতে মুসলমান, এক শ্রেণীর গোঁড়া মুসলমান রয়েছে যারা মনে করতো আরবি এবং ফার্সি হচ্ছে সৃষ্টি আল্লাহর ভাষা, সুতরাং সেই ভাষাতে কথা বলতেই হবে, যার ফলে তারা এই বাংলা ভাষাটাকে হিন্দুর ভাষা বলল। কেন? কারণ হিন্দুরা এই বাংলা ভাষা চর্চা করে, হিন্দুরা বাংলা ভাষায় কথা বলে, সুতরাং এই বাংলাটা হচ্ছে হিন্দুর অক্ষর, এই মনে করেছে এই মুসলমানরা, গোড়া মুসলমানরা। তাই হিন্দুর অক্ষর বলতে লেখক এখানে বাংলা ভাষাকে বুঝিয়েছেন। আমরা এই প্রশ্ন উত্তরটা এভাবে ব্যাখ্যা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমাদের 2 মার্কস আকারেও হতে পারে। এমনও প্রশ্ন আছে এদের মধ্যে 1 মার্কসেরও হয়, তবে তোমরা 2 মার্কস আকারে পড়ে রাখবা, দেখবা যে তোমাদের যে কোনোভাবে আসলে আমরা উত্তর করতে পারব। সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আবারও আগামী ক্লাসে আমাদের দেখা হবে। তার আগে এই যে আমি যে 5টি 6টি প্রশ্ন আলোচনা করলাম, সবগুলো প্রশ্নের শুধু অনুধাবনমূলক অংশটুকু লিখে গ্রুপে পোস্ট করবে, আমি তোমাদের এই হোমওয়ার্কগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করব। আগামী ক্লাসে আবারও দেখা হবে, সে প্রত্যাশায় সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।